আচ্ছা, গত ক্লাসের ম্যাকলোরিনের সিরিজ থেকে মোটামুটি ভাবে সবাই সবগুলো অঙ্কই বুঝতে পারছে। তো আমাকে কয়েকজন একটু পার্সোনালি মেসেজ করে একটা ম্যাথ এগেইন বুঝানোর কথা বলছে। তো আমি আজকের ক্লাসটা শুরুর আগে ওই অঙ্কটা নিয়ে আবার একটু আলোচনা করব। তো আমি গত ক্লাসে যে প্রসেসটা দেখাইছি সেটা একটু শর্ট প্রসেস ছিল, যেহেতু ওটাতে প্রবলেম হচ্ছে। তো আমি আজকে আরেকটা প্রসেস বলতে টিপিক্যালি আমরা অন্যান্য ম্যাথ যেভাবে করছি সেভাবে করি। তো এই ক্ষেত্রে একটা সমস্যা কি, লাইনগুলো অনেক বড় হয়, তাই ওই প্রসেসটাকে একটু ফলো করছিলাম। তো যাই হোক, দরকার নাই ওইটা, যেহেতু ওটা সবার কাছে কমপ্লিকেটেড লাগছে। তো আমি আজকে এটাকে আরেকটা প্রসেস যেটা সেটা দেখাচ্ছি। এটা এটা আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার কজ এক্স হয়, হ্যাঁ, মানে আমি ওই ফর্মালিটিতে গেলাম না, ধরি এটা ওইটা, এগুলো তো তোমরা বুঝতেই পারতেছো যেহেতু চ্যাপ্টারটা করছো। তো এখানে আমাদের তাহলে আমাদের দরকার হচ্ছে এফ অফ জিরো। তাহলে এফ অফ জিরো এটা কি আসবে, কজের মান যদি জিরো হয় তাহলে কজ জিরো ডিগ্রি মান কিন্তু ওয়ান, তার মানে ই টু দি পাওয়ার ওয়ান, দ্যাট ইজ অ্যান্সার আসতেছে ই। ওকে, আচ্ছা, তারপরে আমরা এটাকে ফার্স্ট টাইমের জন্য ডেরিভেটিভ করি, অন্তরীকরণ করি। যদি সেটা করি তো তোমরা জানো যে এখানে আমাদের ই টু দি পাওয়ার কজ এক্স কে আমরা অন্তরীকরণ করলে আবার ই টু দি পাওয়ার কজ এক্স আসবে, কিন্তু যেহেতু এটা এক্স না, এটাকে করলে আমাদের এক্সট্রাক্টটা কি আসবে, মাইনাস সাইন এক্স আসবে। ওকে, তো এটাকে আমরা আরেকটু সুন্দর করে সাজায় লিখলে যেটা হয় যে মাইনাস ই টু দি পাওয়ার কজ এক্স। এই কথাটার মানিটা কি, এই কথাটার মানি কিন্তু আসলে অ্যাকচুয়ালি এফ অফ এক্স। হ্যাঁ, আমরা মানে আমাদের কোশ্চেনটা, হ্যাঁ, সাইন এক্স এভাবে লিখে নিলাম, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এখানে এখন আমরা যদি এটা জিরো নেই, জিরো নিলে কি হবে, জিরো নিলে সাইন জিরো ডিগ্রি মান জিরো, তো কারোর সাথে সাইন গুণ থাকলেই ড্যাম শিট থাকবে যে ওটা জিরো হয়ে যাবে, তার কিছু থাকবে না। ওকে, তো এবার চলো আমরা দ্বিতীয়বার অন্তরীকরণে চলে যাই। দ্বিতীয়বার অন্তরীকরণে যখন যাচ্ছি তখন এই যে অংশটা এটা কিন্তু এখন ইউভি মেথডে পড়ে যাচ্ছে। তো ইউভি মেথডের কথা যদি বলি, মাইনাসটাকে আমরা বাইরে রাখি, বাইরে রেখে আমরা ব্র্যাকেটের ভিতরে যদি যাই, ইউ ডিফারেন্সিয়েশন ভি, তার মানে এটা হচ্ছে আমাদের ইউ। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, কজ এক্স, তারপরে প্লাস ভি, ভি মানে হচ্ছে কি, সাইন এক্স, ডিফারেন্সিয়েশন ইউ। আচ্ছা, এটা কিন্তু তোমাদের মনে আছে আমি তোমাদেরকে যে শিখিয়েছিলাম যে ধরো একটা যদি এফ অফ এক্স হয় যাকে আমরা ওয়াই বলি, তাকে আমরা অন্তরীকরণ করলে হয় এটাকে আমরা ওয়াই ওয়ান বলতে পারি, না হলে এফ প্রাইম এক্স বলতে পারি, না হয় এটাকে আমরা ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্স বলতে পারি। তাকে আমরা পরবর্তী অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়ে যাবে, ওয়াই টু এফ প্রাইম এক্স হয়ে যাবে, এফ ডাবল প্রাইম এক্স, আর ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে কি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার। এরকম সিকুয়েন্সগুলো কিন্তু তোমাদের সবার মনে আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো যে এটা সাইন এক্স, আর এফ অফ এক্স এটাকে অন্তরীকরণ করা মানে কিন্তু আসলে এই যে ই টু দি পাওয়ার কজ এক্স এর অন্তরীকরণ করা, আর মানে কিন্তু এই জিনিসটাই আসবে, তুমি করলেও এটাই আসবে, না করলেও এটাই কিন্তু। তো এটাকে আমরা সংক্ষেপে আমাদের অঙ্কটাকে ছোট রাখার জন্য আমরা এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে কি পরবর্তী অন্তরীকরণ পাবো, মানে এফ অফ এক্স এর অন্তরীকরণ কি, এফ প্রাইম এক্স। তাহলে আমরা এখানে এফ প্রাইম এক্স লিখলাম। এখন আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি যদি এফ প্রাইম এক্স না লিখে এটাকে অন্তরীকরণ করি, মানে ই টু দি পাওয়ার কজ এক্স এর অন্তরীকরণ করলে তো এই অংশটা আসবে, এটাকে লিখি, সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই। তোমরা যদি এফ প্রাইম এক্স না লিখে, তোমরা যদি এখানে এফ প্রাইম এক্স এর পরিবর্তে যদি লেখো এফ অফ এক্স সাইন এক্স লিখবো, তাও কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জিনিসটা কি হবে, যে আমাদের লিখতে সুবিধা এবং লাইনটাও ছোট হচ্ছে, আমরা যাই করি আমাদের কিন্তু এটাই আসবে। তো এটা আসা মানে এ প্রাইম এফ এক্স এর অন্তরীকরণ মানে কিন্তু এ মাইনাস এফ অফ এক্স সাইন এক্স, এটাই আসতো, ঠিক আছে? তো এটা লেখার দরকার নাই, এটা আমরা এভাবেই রেখে দিই, কারণ আমরা তো বুঝতেই পারতেছি, আমরা তো এখানে দেখতেই পাচ্ছি। ওকে, তাহলে আমাদের লাইনটা এরকম আসলো। আমি আবারও বলতেছি যে ভাইয়া, আমি এখানে ইউভি মেথড অ্যাপ্লাই করছি, তাহলে ইউ ডিফারেন্সিয়েশন ভি এটা আসলো, তারপরে ভি এই যে সাইন এক্স ডিফারেন্সিয়েশন ইউ, এখন এফ অফ এক্স এটার অন্তরীকরণ কি, এফ প্রাইম এক্স, তাই আমরা এফ প্রাইম এক্স লিখছি। ওকে, টেকনিকটা খাটাইলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে আমাদের তাহলে কি আসে, যে এফ অফ জিরো যদি করি, এখানে যেহেতু সাইন এক্স গুণাকার আছে, আমি বলেছিলাম এটা ড্যাম শিওর বাদ হয়ে যাবে, তো এটা যদি বাদ হয়ে যায় তাহলে কজ এক্স এর এখানে জিরো হলে ওয়ান, আর এফ অফ এক্স তো তোমরা জানোই এফ অফ এক্স এর মান আসছিল ই, তাহলে ই ইন্টু ওয়ান, দ্যাট ইজ কি, আবারও বলতেছি এফ অফ এক্স মানে কিন্তু এটা, এটা মানে কিন্তু এই যে ই আসছে, তাহলে এটা মানে কিন্তু ই জিরো বসাইলে, আর কজ জিরো ডিগ্রির জন্য আসবে ওয়ান, তাহলে ই ইন্টু ওয়ান মানে ই, আর মাইনাস দ্যাট ইজ অ্যান্সার আসতেছে মাইনাস ই। ওকে, তারপরে নেক্সট হচ্ছে আর একটা তিন নাম্বার অন্তরীকরণে যদি যাই, তাহলে আমাদের কি আসে,
দেখো একটু একটু করে লাইন এটাও কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু যদি আমরা এই এফ অফ এক্স আকারে না রেখে যদি ই টু দি পাওয়ার কজ এক্স আকারে রাখতাম তাহলে তো লাইন বিশাল হয়ে যেত, মাথাও গ্যাঞ্জাম লেগে যেত। হ্যাঁ কিন্তু এখন একটু ইজি হবে। আচ্ছা মাইনাস মাইনাসের জায়গায় থাক, আমরা এখানে যদি আমাদের কাজ কার্যক্রমটা চালাই এফ অফ এক্স, এটাকে আমরা যদি অন্তরীকরণ করি এখন কিন্তু দুইবার ইউবি মেথড পড়তেছে, ইউ ডিফারেন্সিয়েশন ভি, তার মানে এফ অফ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। ওকে আচ্ছা তারপরে প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ মানে হচ্ছে কজ এক্স ইন্টু এফ অফ এক্স এর অন্তরীকরণ কি হবে ওই আগের মতো এফ প্রাইম এক্স। ওকে আচ্ছা তারপরে এখানে প্লাস এবার ইউ ডিফারেন্সিয়েশন ভি সাইন এক্স আর এ প্রাইম এক্স কে অন্তরীকরণ করলে এর পরবর্তী অন্তরীকরণ তার মানে ডাবল প্রাইম এক্স আসবে, এই যে এ প্রাইম এক্স এর পরবর্তী অন্তরীকরণ কি এফ ডাবল প্রাইম এক্স, এভাবে লিখতেছি। তারপরে প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে কজ এক্স। ওকে তো এটা আমরা পাইলাম। তো আমাদের ফাইনালি যেটা আসলো যে এখানে আমাদের মাইনাস এফ এক্স সাইন এক্স, আমরা ভালো করে একটু চেক করে নিই কারণ বড় লাইন ভুল হলে পরে ঝামেলা হয়ে যাবে। ইউ ডিফারেন্সিয়েশন ভি ঠিক আছে, প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ ঠিক আছে, ইউ ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ, ওকে ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে কি যে স্যার এটাকে একটু যদি সাজায় লিখি আমরা, এখানে এটা হয়ে যায় মাইনাস সাইন এক্স প্লাস সাইন এ, সরি প্লাস সাইন লেখার দরকার নাই, এফ অফ এক্স সাইন এক্স এটা প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স, এটাও প্লাস এটাও প্লাস দুইটা, তার মানে আমরা এটাকে ডিডিট লিখতে পারি মাইনাস টু কজ এক্স এফ প্রাইম এক্স আর মাইনাস সাইন এক্স এফ ডাবল প্রাইম এক্স। ওকে তো এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন। তো এখন আমরা এটার যদি এফ ইয়াটা টানতে চাই, আমি এই সাইডের এগুলো মুছে দেই, এটা তোমরা অলরেডি বুঝতে পারছো আর প্রয়োজন নাই। এখন আমরা তো আমাদের তো ম্যাকলোরিন সিরিজ অ্যাপ্লাই করার জন্য এফ অফ জিরো দরকার, তো আমি যদি এখন এটার এফ অফ জিরোটাকে টানতে চাই তাহলে অতএব এফ এগুলো প্রাইমগুলো দেওয়া হয় না, এটা প্রাইম এটা ডাবল প্রাইম এটা এখন ট্রিপল প্রাইম জিরো। তো তোমরা একটু যদি লক্ষ্য করো এফ অফ এক্স সাইন এক্স এখানে সাইন এক্স গুণ আকার আছে, সো ড্যাম শিওর এটা জিরো হয়ে যাবে। আচ্ছা এখানে টু আছে আর কজ এক্স আছে এফ প্রাইম এক্স আছে, আচ্ছা এফ প্রাইম এক্স এইটার মান কিন্তু জিরো, তাহলে এইটা জিরো আর পুরো যাই হোক জিরো হয়ে যাবে। আচ্ছা এফ ডাবল প্রাইম এটার মান কিন্তু মাইনাস, কিন্তু সাইন এক্স গুণ আকারে থাকার কারণে এটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা পুরোটা জিরো। আমি আবারও বলতেছি এখানে সাইন এক্স গুণ আকার আছে এটা জিরো হবেই, কারণ সাইন জিরো ডিগ্রি মান জিরো, এখানে সাইন এক্স গুণ আকার আছে জিরো হবেই, রিমেনিং থাকতেছে এই পার্টটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ প্রাইম এক্স কিন্তু জিরো, তাহলে এইটা যদিও কস জিরো ডিগ্রির জন্য ওয়ান আসে কিন্তু এইটার জন্য জিরো হওয়ার কারণে পুরো রাশিটাই জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা চলে যাব চারবার অন্তরীকরণে, আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট চারবার অন্তরীকরণ করব আমরা, তো চার নাম্বার বার যখন যাই এটা আবার ইউবি মেথড, ইউবি মেথড হলে ইউ এই লাইনটা আরেকটু বড় হবে ডিফারেন্সিয়েশন ভি, তার মানে এটা কজ এক্স হয়ে যাচ্ছে, এটা মাইনাস সরি প্লাস এবার ভি ডিফারেন্সিয়েশন ইউ মানে এটা হচ্ছে এফ প্রাইম এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে মাইনাস এখানে টু, টু কজ এক্স এর কথা যদি টু গুণ আকারে থাকলো আমরা সবার সাথে একটু গুণ দিয়ে দেবো, কজ এক্স এটা ইউ ডিফারেন্সিয়েশন ভি মানে এটা এফ ডাবল প্রাইম এক্স হয়ে যাবে আর প্লাস মাইনাসে মাইনাস আবারও টু টু এর মতো থাকলো, এফ প্রাইম এক্স এফ প্রাইম এক্স এর মতো থাকলো, মানে এই যে টু তো গুণ আকারে সবার সাথে আছে, আমরা এটাকে ইউ ধরতেছি এটাকে ভি ধরতেছি, তো ইউ ডিফারেন্সিয়েশন ভি করছে এবার ভি ডিফারেন্সিয়েশন ইউ করবো আর কি, তাহলে এ প্রাইম এক্স ডিফারেন্সিয়েশন ওটাকে করলে মাইনাস সাইন এক্স আসবে, ওকে কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স হয়ে গেল আমাদের। আচ্ছা তারপরে তিন নাম্বার পার্ট যেটা, এটাকে যদি করি আবার ইউ বি ডিফারেন্সিয়েশন ভি মাইনাস আছে ইউ ডিফারেন্সিয়েশন ভি, এটা দ্বিতীয়বারের পরে তৃতীয়বার হচ্ছে ট্রিপল প্রাইম এক্স, তারপরে যেহেতু বাইরে মাইনাস ছিল তাহলে এখানেও মাইনাসই হবে, মাইনাস ভি ডিফারেন্সিয়েশন ইউ, তাহলে ভি ডিফারেন্সিয়েশন ইউ দ্যাট ইজ এ প্রাইম এক্স
f ডাবল প্রাইম x আর sin x এর অন্তরীকরণ হচ্ছে সবাই জানি আমরা cos x ওকে তাহলে এটা হয়ে যাচ্ছে cos x তাহলে ফাইনালি আমাদের লাইনটা হয়ে গেল তো আমরা যেটা দেখতে পাচ্ছি আমি একটু লাল কালিতে যদি দেখাই এটা f অফ x cos x এরকম ভাবে এখানে আর কোনোটা নাই কিন্তু তাহলে এটা f অফ x cos x আমরা লিখে রাখি ওকে এটা f অফ x cos x f অফ x cos x আচ্ছা তারপরে sin f প্রাইম x আছে এইখানে প্লাসে এখানেও প্লাসে দেখো মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে তার মানে কিন্তু আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি সাইন এক্স এফ প্রাইম এক্স ওকে ওকে তারপরে খেয়াল করো এবার আসো এটাও আমাদের নেওয়া হয়ে গেছে এটাও আমাদের নেওয়া হয়ে গেছে এবার কজের যদি দেখি ডাবল প্রাইম এটাও ডাবল প্রাইম এটাও মাইনাস তার মানে মাইনাস থ্রি কজ এক্স এফ ডাবল প্রাইম এক্স ওকে ফাইন এটাও লেখা হয়ে গেছে এটাও লেখা হয়ে গেছে এবার আসো লাস্ট ওয়ান সাইন এক্স এফ ট্রিপল প্রাইম এক্স ওকে তো স্যার একটু খেয়াল করেন আপনারা সবাই এখন আমাদের লেখা শেষ আমরা এখন অতএব এফ ফোর জিরো এটার মানটা বসাবো তা আমি যদি মানটা বসাই একটু সবাই লক্ষ্য করো এফ অফ এক্স কজ এক্স হ্যাঁ এফ অফ এক্স এইটার মান কিন্তু ই আর কজ এক্স এর মান হচ্ছে ওয়ান তার মানে আমাদের কি আসতেছে আমি এটা একটু বেশি সাইড লিখে ফেলছি এটাকে এইখানে লিখি অতএব এফ ফোর এক্স f4x ওকে তো এখানে আমাদের এটার জন্য আসছে e ওকে ফাইন এবার যেহেতু সাইন আছে আমি বলছি সাইন x গুণাকার থাকলে সাইন এর জিরো তো জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে সো আর রিমেইনিং আসছে এটা মাইনাস 3 cos f ডাবল প্রাইম x এখন f ডাবল প্রাইম x কিন্তু তোমরা অলরেডি বের করেই নিছিলা যে এটা জিরোটা কি আসবে মাইনাস e আমরা যখন জিরো বসাবো তখন এটার জিরো হলে মানে এফ ডাবল প্রাইম জিরো মানে কত মাইনাস ই আর কস জিরো ডিগ্রি মান ওয়ান তার মানে মাইনাস ই ইন্টু ওয়ান ইন্টু মাইনাস থ্রি দ্যাট ইজ হয়ে যাচ্ছে প্লাস থ্রি ই সো এটার অ্যান্সার আসতেছে ফোর ই ওকে তাহলে আমরা কিন্তু আমাদের প্রথমটাও পাইছি দ্বিতীয়টা পাইছি তৃতীয়টা পাইছি চতুর্থ এভাবে সবগুলো পাইছি তো আমি ফার্স্ট টু লাস্ট আবার একটু এক্সপ্লেন করে সিরিজটাকে লিখবো সবাইকে একটু বলতেছি এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটার মানটা বের করে নিলাম একবার অন্তরীকরণ করলাম দুইবার অন্তরীকরণ করলাম তিনবার অন্তরীকরণ করলাম এখন অন্তরীকরণের বিষয় দেখো একবার যখন অন্তরীকরণ করছি আমি এখানে গিয়ে দেখতেছি আমার কোশ্চেনটা এগেইন ফেরত আসতেছে তাই আমি সেটাকে লিখে ফেলছি এফ প্রাইম এক্স এফ এক্স এবার এফ এক্স এর পরবর্তী অন্তরীকরণ তো তোমরা মুখস্থ জানো এফ প্রাইম এক্স তার পরবর্তী অন্তরীকরণ এফ ডাবল প্রাইম এক্স তার পরবর্তী অন্তরীকরণ এফ ট্রিপল প্রাইম এক্স তার পরবর্তী অন্তরীকরণ এফ ফোর এক্স ঠিক আছে এগুলো তো তোমাদেরকে আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণে শিখাইছি ঠিক আছে এখন তোমরা যদি বলো স্যার আমি এফ প্রাইম এফ এক্স না লিখে ই টু দি পাওয়ার কজ এক্স লিখবো তাহলে কি হইতো এই লাইনটা এমনিতেই যে বড় হয়েছে তখন ওইভাবে যদি ভেঙে লিখতাম লিখতে পারতাম অবশ্যই লিখতে পারতাম কিন্তু অঙ্কের লাইনটা অনেক বিশাল হয়ে যেত যেহেতু আমরা এই টেকনিকটা জানি সো আমরা যেহেতু এই টেকনিকটা এর আগের চ্যাপ্টারে শিখে আসছি তাহলে কেন আমরা এটা ব্যবহার করব না তাই এটাকে ব্যবহার করলাম ঠিক আছে সো এখন যে ডাটাটা আসছে এখন যদি আমরা সিরিজটা লিখতে চাই আমি উপরের দিকে মুছে ফেলবো আমাদের আমি একটু লিখে রাখি এই দিকে কি কি আসছে এফ অফ জিরো আসছে ই এফ প্রাইম জিরো আসছে জিরো এফ ডাবল প্রাইম জিরো আসছে মাইনাস ই এফ ট্রিপল প্রাইম জিরো আসছে জিরো এফ ফোর আসছে ফোর ই ওকে ফাইন এবার এগুলো একটু মুছে ফেলতে পারি আমি আমি যদি এখন এগুলো মুছে ফেলি তাহলে আর কোনো সমস্যা নাই আশা করি সবাই বুঝতে পারছে এবং তুলতে পারছে তো স্যার এখন আপনারা একটু চিন্তা করেন যে ম্যাকলোয়েনের সিরিজটা কি ছিল আমাদের সবার কিন্তু সিরিজটা মুখস্থ হয়ে গেছে হ্যাঁ আমরা লেখাটা কিভাবে লিখছিলাম এখানে আইসা যে স্যার ডট 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 এভাবে আমরা ডট 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 দিয়ে যাব হ্যাঁ যে এরকম আরও অনেকগুলো যাবে হ্যাঁ এভাবে আমরা ডট 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 দিয়ে দিব আর যা আমাদের পক্ষে সম্ভব না অনেক বড় হয়ে যাবে তো এখন আমরা কি লিখব যে আমরা জানি ম্যাকলোরিন
সিরিজ হতে কি জানি যে স্যার এফ অফ এক্স ইজ ইকাল টু আমাদের ফার্স্ট হচ্ছে এফ অফ জিরো, তারপরে কি, তারপরে হচ্ছে এক্স এফ প্রাইম জিরো, তারপরে কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো, তারপর এক্স কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো, তারপর এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এফ ফোর জিরো, এভাবে প্লাস ডট 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 চলতে থাকবে। হ্যাঁ আমার এখানে লেখা যাচ্ছে না, তোমরা লিখে নিও প্লাস ডট ডট ডট। তো আমরা এখন যদি ডাটাটা বসাই, এফ অফ এক্স মানে কি, বা আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার কজ এক্স ইজ ইকাল টু এফ অফ জিরো। এই কথাটার মিনিংটা হচ্ছে এখানে ই, তাহলে আমরা লিখে ফেলি ই এফ প্রাইম জিরো, এটা জিরো এটা লেখা না লেখা কি কথা, তারপরে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, আর এফ ডাবল প্রাইম জিরো হচ্ছে মাইনাস ই। ওকে এটা হচ্ছে মাইনাস ই। আচ্ছা তারপরে তিন নাম্বারটাও জিরো চলে আসতেছে লেখা না লেখা একই কথা, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল আর এফ ফোর প্রাইম জিরো, এটার মান আসতেছে ফোর ই। তো স্যার এই লাইনটাতে সবার মধ্যে ই আছে, আমরা ই কমন নিয়ে নিই, আমাদের তাহলে এখানে থাকে ওয়ান, এখানে থেকে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু, এখানে থাকে প্লাস ফোর ফ্যাক্টোরিয়াল কিন্তু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাহলে ফোর ফোর কাটা গেলে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে সিক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্স, তারপরে প্লাস বা মাইনাস ডট 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 এইভাবে আসতে থাকবে বিষয়টা। ওকে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার বিস্তৃতি, আশা করি সবাই এখন বুঝতে পারছো ইনশাল্লাহ। আমার মনে হয় না এবার আর প্রবলেম হওয়ার কথা, যদি প্রবলেম হয় এই ভিডিও মানে এই ক্লাসটা বা এইটুকুকে আবার বারবার এগেইন অ্যান্ড এগেইন চেক করবা, ওকে ইনশাল্লাহ তাহলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, এটা আমাদের ম্যাকলোরিনের লাস্ট ক্লাসের সলভ হিসেবে দিলাম, মানে সমস্যা সমাধান হিসেবে দিলাম, তোমাদের সবার একটা অঙ্কে সমস্যা হয়েছে এটা আমি দিয়ে দিলাম। আর যেটা হচ্ছে যে আজকে আমি তোমাদেরকে আমাদের যে বই, আমাদের তোমাদের যে বইটা সেই বইয়ের কোন চ্যাপ্টার করাবো অন্তরীকরণের, সেটা হচ্ছে অন্তরীকরণ আমরা লাস্ট দিকে চলে আসছে এখন, মনে হয় এটা মনে হয় 9.8 শুরু হবে। ম্যাকলোরিন তোমাদের বইয়ের সিলেবাসে ছিল না, ঠিক আছে? তো তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী লেট মি চেক, হ্যাঁ এটা 9.8 শুরু হবে, হ্যাঁ 9.8 আর 9.9, দ্যাট মিন্স আমরা কিন্তু আমাদের লাস্ট দিকে চলে আসছি। তো 9.8 এবং 9.9 তোমাদের বইয়ে না অঙ্ক অনেক কম দিছে এবং অনেক ইনফরমেশন অনেক ইয়াটা আছে, আবার কিছু কিছু অঙ্ক বেশিও আছে কঠিনও আছে। হ্যাঁ তো আমাদের টাইপের কথা বললে আমরা আর বেশি দূর নাই, অন্তরীকরণের আমরা শেষের দিকে চলে আসছি। তো যারা আমার সাথে টাইপ আকারে প্র্যাকটিস করে আসতেছে ইনশাল্লাহ, তাদের হয়তো অনেক দিন ধরে করতেছো এক ধরনের বোরিং লাগার মতো, কিন্তু একটা বিষয় হচ্ছে যে ফাইনালি যখন শেষ করবা আর যখন তোমরা রিভাইজে যাবা দেখবা তোমরা কতটা স্ট্রংলি রেডি হয়ে আসছো, ঠিক আছে? এবং মোটামুটি সকল নিয়ম সম্পর্কে নলেজ নিয়েছো, ভালো হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি। তো আজকে আমি যে পার্টটা শুরু করব সেই পার্টটা হচ্ছে তোমাদের বইয়ের 9.8, এটা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আবার আরেকটা ভিডিও দিব, এটা আমি প্রবলেম সলভ আকার একটা দিচ্ছি, এটা সবাই দেখে নিও। তো ঠিক আছে, ধন্যবাদ।